হাই বন্ধুরা, শ্রেয়াস কর্নারে এই সপ্তাহের নতুন ভিডিও নিয়ে আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে। আর এই সপ্তাহের ভিডিওতে রয়েছে আমাদের দার্জিলিং তথা নর্থ বেঙ্গল ট্রিপের অন্তিম পর্ব। গত সপ্তাহের ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম আমাদের দার্জিলিং পৌঁছানো এবং সেখানে প্রথম দিনের অভিজ্ঞতার কথা। যদি সেই ভিডিওটা এখনো না দেখে থাকো, তবে এই ভিডিওটা দেখা শেষ করেই দেখে নিতে পারো গত সপ্তাহের ভিডিও। লিংক থাকবে নিচে ডেসক্রিপশনে আর উপরের আই কার্ডে। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখি এই দৃশ্য। মর্নিং তো এমনিতেই গুড হয়ে গেল, হালকা মেঘে ঢাকা হলেও এই সময় দার্জিলিং এসে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আশা করিনি। কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং শহরের চারপাশটা ঘুরে দেখতে। আর প্রথমেই এসে পৌঁছলাম দার্জিলিং পিস প্যাগোডায়। 1992 সালে নির্মিত এই প্যাগোডায় মৈত্রেয় বুদ্ধ সহ রয়েছে গৌতম বুদ্ধের 4টি অবতার বা রূপ। মৈত্রেয় বুদ্ধ বলতে ভবিষ্যতের অনাগত বুদ্ধকেই বোঝানো হয়। আর বৌদ্ধ পুঁথি অনুযায়ী এই মৈত্রেয় বুদ্ধ হলেন গৌতম বুদ্ধেরই উত্তরসূরি। আর এখানে এসে আমরা এই জায়গার শান্তি আর সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সবার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোজে ছবি তুলতে কিন্তু বাদ দিইনি। চারদিকে গাছপালায় ঘেরা স্নিগ্ধ নিরিবিলি পরিবেশে এসে সত্যি মনটা অনেকটা শান্ত হয়ে যায়। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই জায়গাটা একটু ঘুরে দেখে আসি। ও হলো পুষ্পা। পুষ্পার সঙ্গে আলাপ পর্বটা সারা হয়নি, কারণ দেবাংশু, পুষ্পা, সৌভিকা, সুরঞ্জনার সঙ্গে মিট করি দার্জিলিং এ আসার পর। মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল এখানে। বৃষ্টি হওয়া সত্ত্বেও এই শান্ত স্নিগ্ধ পরিবেশে সবাই মিলে বেশ কিছুটা সময় কাটালাম। এরপর মনটাকে বেশ কিছুটা শান্ত করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য হলো বাতাসিয়া লুপ। সত্যি ভাগ্যদেবী সেদিন অত্যন্ত সুপ্রসন্ন ছিলেন বটে। আমরা তো কোনো সময় হিসেব করে যাইনি, তা সত্ত্বেও বাতাসিয়া লুপে ঢুকেই চোখে পড়ল দূরে দাঁড়িয়ে আছে একটা স্টিম ইঞ্জিন। মনে হচ্ছিল যেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আপন মনে অপেক্ষা করছে তার পরবর্তী যাত্রার। আর আমরাও এক্সপিরিয়েন্স করলাম ইউনিক এক দৃশ্য। এই ট্রেনটাকে দেখতে দেখতে পরিণীতা সিনেমার কস্তো মজা গানটার কথা মনে পড়ে গেল। যাই হোক, এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই বাতাসিয়া লুপ কেন তৈরি করা হয়েছিল সেই ইতিহাস। 1919 সালে তৈরি হয় এই বাতাসিয়া লুপ। ঘুম স্টেশন যে বড্ড উঁচু, সেই উঁচু স্টেশন থেকে নামার সময় খাড়া ঢালে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার জন্যই তৈরি করা হয় এই লুপ। তবে এখন বাগানে মোড়া 50,000 স্কোয়ার ফিটের এই জায়গাটা কিন্তু প্রত্যেক পর্যটকের কাছেই বিশেষ দ্রষ্টব্য, কারণ কেবলমাত্র এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা সহযোগে গোটা দার্জিলিং শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়া 1995 সালে ঠিক এই বাতাসিয়া লুপের মাঝখানে দার্জিলিং এর শহীদ গোর্খা সৈন্যদের স্মরণার্থে তৈরি হয় এই ওয়ার মেমোরিয়ালটি। সবশেষে আরো একটা ট্রেনকে বাতাসিয়া লুপ ক্রস করতে দেখে এবার আমরাও বেরিয়ে পড়লাম এখান থেকে। এর ঠিক উল্টো দিকেই সান্তাবান্তা ধাবা, আর সেখানেই সবাই মিলে গিয়েছিলাম লাঞ্চ সারতে। কিন্তু অভিজ্ঞতা তেমন ভালো না হওয়ায় ভিডিও করা হয়নি। এখন সেসব কথা থাক, চলো তোমাদের এবার নিয়ে যাই একটা অফবিট জায়গায়। তবে যাবার আগে রাস্তায় কি চোখে পড়লো তা তোমরাও একবার দেখে নাও। প্রত্যেকবার সূর্যোদয়ের সময় দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে,
এই প্রথমবার বেলা শেষের পরন্ত রোদে দেখা দিল সে। চারদিক মেঘে ঢাকা হলেও সৌন্দর্য এতটুকু কমেনি। আকর্ষক এই দৃশ্যের বিহ্বলতা কাটিয়ে উঠতে না উঠতে এসে পৌঁছলাম দার্জিলিং এর টিবেটান রিফিউজি সেন্টারে। 1959 সালে যখন কিছু রিফিউজি দালাই লামাকে অনুসরণ করে তিব্বত ছেড়ে ভারতে আসেন, তখনই তৈরি হয় এই সেন্টারটি। ছোট্ট এক চিড়িতে এই জায়গায় এদের গোটা জগৎ, আর এই গোটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান দোকান। সবকটা দোকানের মধ্যে এইটাই বেশ নজর কাড়া, আর তাই আমরাও সবাই মিলে গিয়ে ঢুকলাম এই দোকানটাতে। কার্পেট, শল, ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিং ও আরো নানান রকম জিনিসের ঠাসা দোকানটা। তবে এই নানান রকমের জিনিসের ভিড়ে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সেটা হলো টিবেটান সিঙ্গিং বোল। যারা জানো না এই জিনিসটা কি, তাদের জন্যে চারপাশের এত আওয়াজের মধ্যেও এই সিঙ্গিং বোলের আওয়াজ কিন্তু একেবারে আলাদা, তাই এটা ব্যবহার করা হয় মেডিটেশনের জন্য। আর এখানেই তৈরি হয় টিবেটান হ্যান্ডিক্রাফট, যার জন্য এই জায়গাটা বিশেষভাবে খ্যাত। বাইরের ওপেন স্পেসটা এতটাই বড় ছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোজে দাঁড়িয়ে আমাদের ছবি তোলা থেকে শুরু করে ছোটদের দৌড়োদৌড়ি সবকিছুর জন্য জায়গাটা ছিল একেবারে পারফেক্ট। সবশেষে সারাদিনে ঘোরাঘুরির পর বিধ্বস্ত হয়ে এবার পালা বাড়ি ফেরার। পরদিন সকালে হোটেলের জানলা খুলে আবারও অবাক হওয়ার পালা, তবে এবার মেঘের লেশমাত্র নেই। এত পরিষ্কার ভিউ, তাও আবার হোটেল রুম থেকেই, এমনটা বোধহয় আমি আগে কখনো দেখিনি। তাই সবকিছু ভুলে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলাম দিগন্ত বিস্তৃত এই পর্বতমালার দিকে। অবাক বিস্ময়ে এও ভুলে গেলাম যে সেই দিনই আমাদের দার্জিলিং ছেড়ে চলে যেতে হবে, আর মনে পড়তেই মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল। রাহি ঘুমোচ্ছিল বলে আমি বেরোতে পারিনি ঠিকই, তবে অনিন্দ্য বেরোলো দার্জিলিং মেলের উদ্দেশ্যে। গত সপ্তাহের ভিডিওতে ডেকেলিং হোটেলের ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, এবার চলো বাইরেটা দেখি। বিখ্যাত কুঙ্গা রেস্টুরেন্টের ওপরেই ডেকেলিং হোটেল। হোটেলের উল্টো দিকেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, তবে হোটেল অবধি কোনো গাড়ি আসবে না। এই রামাদা হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেল কর্তৃপক্ষকে ফোন করলেই সেখান থেকে লোক চলে আসবে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। ডেকেলিং হোটেলে যোগাযোগ করার সমস্ত তথ্য থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে। হালকা ঠান্ডায় দার্জিলিং মেলে এক কাপ গরম চা। চা খেতে খেতে চারদিকে তাকালেই চোখে পড়বে মেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ শরীর চর্চায় ব্যস্ত। খুদেদের তাইকন্ড প্র্যাকটিস থেকে শুরু করে বড়দের মর্নিং ওয়াক, কোনো কিছুই বাকি নেই। অবজারভেটরি হিলের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতেই চোখে পড়ল সকাল সকাল বেরিয়ে পড়া বহু পর্যটকের ভিড়। এরপর ওই রাস্তা ধরে মহাকাল মন্দিরের পাশ দিয়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে সামনে পড়ল এই দৃশ্য।
এবার পাহাড়কে বিদায় জানিয়ে সমতলের দিকে এগিয়ে যাওয়ার পালা। দার্জিলিং ছেড়ে চলে যেতে হবে বলে একটু দুঃখ তো হচ্ছিলই বটে, কিন্তু যখন মনে হলো বিয়ে বাড়িতেই তো যাচ্ছি, দুঃখটা হঠাৎ যেন কোথায় মিলিয়ে গেল। হই হই করে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কেউ কেউ অবশ্য অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। একবার মনে হয়েছিল গায়ে হলুদটা বুঝে মিস করে যাব, কিন্তু লাকিলি সময় মতো পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে তো এসে পড়লাম, তবে এবার তোমাদের আলাপ করিয়ে দেব এই বিয়ের পাত্রের সঙ্গে। ও হলো শোভন, যার বিয়েকে কেন্দ্র করে আমাদের এই এত সব প্ল্যান। আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের সবকটা ভিডিও যদি এখনো না দেখে থাকো, তাহলে প্লে লিস্টের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে দেওয়া থাকবে, একবার দেখে নিতে পারো। কিন্তু তার সঙ্গে যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তবে অতি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাও প্রেস করে দিও প্লিজ, ভবিষ্যতে আমার সব ভিডিও নোটিফিকেশন পেতে। শোভনের বিয়ে নিয়েও একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, তার লিঙ্কটাও পেয়ে যাবে এখানেই। এবার আমরাও সব লাইন দিয়ে চলে এসেছি গায়ে হলুদ দিতে। সবাই মিলে হই হই করে দারুণ এনজয় করলাম শোভনের বিয়েটা। এই না হলে বন্ধু, সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ভিডিওয়ে। টাটা।